গ্রাফিক ডিজাইন মানেই রঙের ছড়াছড়ি, আর সেই রঙের মাধ্যমে কিন্তু একজন ডিজাইনার তার ক্রিয়েটিভিটি প্রদর্শন করে থাকেন। তো বন্ধুরা, আজকে সেই রঙ নিয়ে আলোচনা করব এবং কিভাবে আপনারা অ্যাডোব ইলাস্ট্রেটর গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন এবং গ্রেডিয়েন্টের মাধ্যমে সুন্দর কাজ তৈরি করতে পারবেন, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, বেশি কথা না বেরিয়ে চলুন আলোচনায় যাওয়া যাক, এবং আমি তন্ময় কিন্তু আছি আপনাদের সাথে, চলছে অ্যাডোব ইলাস্ট্রেটর বাংলা টিউটোরিয়ালের ষষ্ঠ পর্ব। তো বন্ধুরা, চলে আসলাম আলোচনায়। আলোচনার শুরুতেই আমি গত দ্বিতীয় পর্বের মতো একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি এবং সেটিতে আমি কালার ফিল করে দেবো ব্ল্যাক কালার দিয়ে। দেখতে পাচ্ছেন, এখানে আমি একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। এখন আপনি একটু খেয়াল করুন, আমরা যেহেতু বলেছি ভিডিওতে প্রথমের দিকেই আপনি গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করব, তো সেহেতু আপনারা গ্রেডিয়েন্ট কোথায় খুঁজে পাবেন সেটি আমি প্রথমে আপনাদের মাঝে আলোচনা করি। আপনারা প্রথমে উইন্ডোতে চলে যাবেন। উইন্ডোতে গিয়ে দেখতে পারবেন যে একটি গ্রেডিয়েন্ট অপশন রয়েছে আমার, কন্ট্রোল F9 হচ্ছে শর্টকাট কে। এটাতে ক্লিক করার ফলে আপনারা দেখতে পারবেন আবার একটি এখানে নতুন উইন্ডো চলে এসেছে, এবং সেই উইন্ডোতে কিন্তু কয়েকটি বিষয় আপনারা দেখতে পারবেন। এখানে লম্বালম্বি একটি কালার বার রয়েছে, যার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে বেশি কালো কালার এবং এখান থেকে আস্তে আস্তে সেটি অফ হয়ে হোয়াইটের দিকে চলে আসছে। এটি হচ্ছে কিন্তু মূলত আমার ডিফল্ট অ্যাডোব ইলাস্ট্রেটরের গ্রেডিয়েন্ট অপশন। তো আমি যদি এই রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট থাকা অবস্থায় এই গ্রেডিয়েন্টের যে আমার উইন্ডোতে চলে আসছে সেখানের এই যে বারটি রয়েছে সেই বারটিতে ক্লিক করি, তাহলে কিন্তু আমার এই গ্রেডিয়েন্ট অপশনটি চলে আসবে। এখানে যে গ্রেডিয়েন্টটা আছে সেখানে আমরা কিন্তু এই রেক্ট্যাঙ্গেলও ঠিক তেমনই একটি গ্রেডিয়েন্টের কালার দেখতে পারবো। আমরা যদি এই গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু কালার চেঞ্জ করতে পারবো। সেক্ষেত্রে কী করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার বারটি রয়েছে সেই বারটির নিচের দিকে দুটি অংশ রয়েছে এক্সট্রা, এর মাধ্যমে কিন্তু এইটিতে যদি আমি ডাবল ক্লিক করি, অর্থাৎ আমার যে হাতের ডানে যে অংশ রয়েছে সেটিতে উপরে যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু আমার নতুন আরেকটি উইন্ডো চলে আসবে। যেহেতু আমরা এখন প্রিন্ট মিডিয়াতে কাজ করছি, সেহেতু কিন্তু আমি এখানে গিয়ে আমি প্রথমে সিএমওয়াইকে কালার সিলেক্ট করে নেব। তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি কালার প্যালেট চলে আসবে, অথবা এখানে আপনারা সরাসরি গিয়ে কালার সোয়াস রয়েছে সেখান থেকেও কিন্তু কালার নিয়ে নিতে পারবেন। তবে আমি মনে করি এখান থেকে কালার নেওয়া অনেক ক্ষেত্রে সুবিধা, কারণ কি যখন আপনারা অনেক বেশি কাজ কালার নিয়ে আলোচনা মানে কাজ করবেন, তখন আপনার পছন্দ মতো কালার চেঞ্জ করতে গেলে কিন্তু আপনার এই অপশনটিতে যেতে হবে। এবং RGB এবং সিএমওয়াইকের মধ্যকার যে পার্থক্য সমূহ রয়েছে, কেউ যদি সেই পর্বটি মিস করে থাকেন, অর্থাৎ আমার অ্যাডোব ইলাস্ট্রেটর টিউটোরিয়াল সিরিজের প্রথম যে পর্বটি রয়েছে সেটি যদি কেউ মিস করে থাকেন, তো উপরে আই বাটনে অথবা নিচে ডিসক্রিপশনে কিন্তু এই লিঙ্কটি দেওয়া আছে। এগুলো কিন্তু খুবই বেসিক বিষয় এবং আমি আশা করি সেই বিষয়গুলো আপনারা সবাই দেখবেন, সেই পর্বটিও আপনারা দেখবেন। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু আমরা যে কোনো কালার নিতে পারি। দেখতে পাচ্ছেন আমি যদি এই কালার সোয়াচে গিয়ে ক্লিক করি, একটা আইড্রোপার অথবা একটা ড্রোপার দেখা যাচ্ছে, আইড্রোপার, এবং এর মাধ্যমে আমি যে কোনো কালারে সিলেক্ট করে এই কালারটি কিন্তু নিয়ে নিতে পারবো। এবং কোনটি নিয়ে নিতে পারবো, সেই যে প্রথম কালারটি, অর্থাৎ আমার হাতের যে ডানে অংশটি ছিল যেখানে আমার কালো কালার থেকে পূর্ণ ছিল কালো কালার দিয়ে, সেটাতে কিন্তু আমি সিলেক্ট করে যে কোনো কালার নিয়ে নিতে পারবো। ধরুন আমি এখানে একটি রেডিশ একটি কালার নিলাম, এবং আমার যে হাতের ডানে যে অংশটি রয়েছে গ্রেডিয়েন্টের সেই বারটি, সেটা যদি আমি আবার ডাবল ক্লিক করি, তাহলে ঠিক সেম প্রসেসে আমি কিন্তু আবার গিয়ে নতুন কালার অ্যাড করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি হলুদ এবং লালের একটি মিশ্রণে একটি গ্রেডিয়েন্ট তৈরি হলো। এখন যদি আপনারা চান এই দুটি কালারের গ্রেডিয়েন্টটি আরেকটি কালার বাড়াতে, অর্থাৎ এখানে আরও একটি কালার অ্যাড করতে, তাহলে কী করতে হবে, এখানে গিয়ে দেখতে পারবেন যখন আমি কার্সরটি এদিকে নিয়ে নিচ্ছি তখন একটি অতিরিক্ত প্লাস সাইন দেখানো হচ্ছে এখানে, সেটাতে ক্লিক করলেই কিন্তু আমার আরেকটি কালারের চলে আসবে। তো এটিতে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু ঠিক তেমনিভাবে আমি নতুন কালার অ্যাড করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এভাবে আমি নতুন কালার অ্যাড করতে পারবো। ঠিক তেমনিভাবে আপনারা যতগুলো কালার আপনাদের প্রয়োজন পড়ে এখানে, সেক্ষেত্রে আপনারা এভাবে নতুন নতুন পয়েন্ট অ্যাড করার মাধ্যমে আপনারা কালার নিতে পারবেন। এবং যদি আপনার মনে হয় যে আমি এখান থেকে আরেকটি যে কালার নিয়ে কাজ করছি সেটি ডিলিট দেবো, তাহলে কী করতে হবে, এটিতে ক্লিক করে নিচের দিকে টান দিতে হবে, এটিতে ক্লিক করে নিচের দিকে টান দিতে হবে। তো বন্ধুরা, আমি আবার পয়েন্টটি নিয়ে নিচ্ছি, এবং নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা, অপাসিটি। এর মাধ্যমে কিন্তু আপনারা এর কালারের ভ্যালু কমাতে পারবেন, অর্থাৎ কত হালকা বা গাঢ় চাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমার যদি অপাসিটি 40% থাকে তাহলে কিন্তু এই জায়গাটা কিছুটা হোয়াইট কালারের কাছাকাছি চলে আসবে। তো আমরা চাচ্ছি এখানে অপাসিটি 100% থাকুক, অর্থাৎ পুরোপুরি কালার গ্রেডিয়েন্টে এখানে থাকুক। তো বন্ধুরা, উপরে আরেক কিছু অপশন রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন, সেটি হচ্ছে গিয়ে লিনিয়ার টাইপের পাশে লিনিয়ার লেখা আছে। তো এর মানে হচ্ছে আমরা যে রেক্ট্যাঙ্গেলটি নিয়েছি সেটিতে কিন্তু আমার কালার কী হচ্ছে, সমান্তরালভাবে দেখানো হচ্ছে, অর্থাৎ
এদিক থেকে এদিকে অথবা ডান দিক থেকে বাঁয়ে বা উপর থেকে নিচের দিকে আমরা এই লিনিয়ার মাধ্যমে প্রকাশ করব। কিন্তু আমরা যদি বৃত্তাকারে চাই তাহলে কিন্তু আমার এটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে গিয়ে রেডিয়ালে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই সেন্টার বরাবর আস্তে আস্তে কিন্তু আমার কালার গ্রেডিয়েন্টটি পরিণত হচ্ছে। এই কালারটি আমি এখান থেকে ডিলিট দিলাম। এবং আরেকটি বিষয় খেয়াল করুন, আমার যে বারটি রয়েছে সেই বারটির উপরের দিকে আরেকটি পয়েন্ট রয়েছে একটি চতুষ্কোণাকার, তো সেটিকে যদি আমি এদিক ওদিক সরাই, এটি সিলেক্ট থাকা অবস্থা, আবারও বলছি সিলেক্ট থাকতে হবে, কিন্তু সিলেক্ট থাকা অবস্থায় তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই কালারের ভ্যালুগুলো পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমি এই গ্রেডিয়েন্টে কতটুকু কোন কালারটা কতটুকু চাচ্ছি তা কিন্তু আমি এর মাধ্যমে অ্যাডজাস্ট করতে পারবো। তো আমি আবারও লিনিয়ারে ফিরে যাচ্ছি এবং এভাবে কিন্তু আমরা যে কোনো অ্যাডজাস্টেড পয়েন্ট নিয়ে নিতে পারবো। তো বন্ধুরা আমি একটু কালারটি চেঞ্জ করে নিচ্ছি এখান থেকে, ধরুন আমি একটু নীলের ভিতরে একটা কালারে নিয়ে নিচ্ছি এবং এপাশে নীলের হালকা আরেকটি কালার নিয়ে নিচ্ছি। আপনার কালারগুলো কিন্তু আস্তে আস্তে এভাবে চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা আমি আমার গ্রেডিয়েন্টে পেয়ে গেলাম। এখন আপনার এটিতে সিলেক্ট থাকা অবস্থায় আরও একটি কিন্তু অপশন আমাকে আমাদের টুলস প্যানেলে রয়ে গেছে, সেটি কিন্তু আমি আলোচনা করিনি আপনাদের মাঝে। তো বন্ধুরা একটু খেয়াল করি, আমার হাতের বাইরে যে আমার টুলস প্যানেল রয়েছে সেটিতে কিন্তু আমার আরও একটি গ্রেডিয়েন্ট অপশন রয়েছে, গ্রেডিয়েন্ট টুল বা এর শর্টকাট কি হচ্ছে জি। আমি যদি এটিতে ক্লিক করি তাহলে কি হবে দেখতে পারবেন, এর মাঝ বরাবর একটি দাগ দেখানো হচ্ছে এবং আমার যে এই উইন্ডোতে যেভাবে এই কালার বারটি দেখানো ছিল ঠিক তেমনিভাবে এখানেও একটি কালার বার চলে আসবে, কিন্তু এটি একটু চিকন এবং আপনারা এর ডিরেকশনটি এখানের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আমি যদি মাউসটি এদিকে টান দিই গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট থাকা অবস্থায় তাহলে দেখতে পারবেন আমার এই গ্রেডিয়েন্টের কালারটি কিন্তু আমি যেদিকে আমার কার্সরটি নিচ্ছে মাউসের সেদিক বরাবর কিন্তু এটি চেঞ্জ হচ্ছে। এভাবে কিন্তু আপনারা গ্রেডিয়েন্টের ডিরেকশন চেঞ্জ করতে পারেন। অথবা আরও একটি প্রসেস রয়েছে সেটিকে আপনাদেরকে আমি দেখাই একটু। এই যে আমার উইন্ডোটি রয়েছে আমি এটি আবার সিলেক্ট করি, সিলেক্ট করে এটি দেখতে পারবেন নিচের দিকে একটি অংশ রয়েছে এবং কোন আকার একটি অংশ আমরা দেখতে পারবো। সেই অংশে গিয়ে যদি আমরা নিচের দিকে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে অনেকগুলো অপশন রয়েছে। সেই অপশনের মাধ্যমে যদি আমরা ধরুন 45 ডিগ্রি দিলাম তাহলে কী হবে, আমার এই গ্রেডিয়েন্টটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। এই যে আমার কোণের যে ব্যাপার এটি কিন্তু আমার খুবই গুরুত্বপূর্ণ, অনেক গ্রেডিয়েন্ট টুল নিয়ে কাজ করতে গেলে কিন্তু আমার এটি খুব প্রয়োজন হয়। ঠিক তেমনি আপনারা আরেকটু পাশে যান, গ্রেডিয়েন্টের যে বক্সটি রয়েছে সেটির পাশে আরেকটি বিন্দু রয়েছে দেখতে পাচ্ছেন, সেটি যদি নিচের দিকে ক্লিক করি তাহলে কিন্তু কিছু ডিফল্ট যে গ্রেডিয়েন্ট অপশন রয়েছে ইলাস্ট্রেটরে সেটি কিন্তু আমরা দেখতে পারবো। তো আমি একটু সিলেক্ট করে দেখিয়ে আমি ধরুন অরেঞ্জ ইয়েলোতে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অরেঞ্জ ইয়েলো সেটি গ্রেডিয়েন্ট কালার চলে আসছে, এটি কিন্তু আমার ডিফল্ট হিসাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে রয়েছে। তো বন্ধুরা আমি এই গ্রেডিয়েন্টটি রেখে দিচ্ছি এখানে একটু ছোট করে এবং আমি আপনাদেরকে এই গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে একটু কাজ করে দেখানোর চেষ্টা করছি। তো এর জন্য আমি পেন টুল সিলেক্ট করি বরাবরের মতো, যারা আমার পেন টুলের ভিডিওটি দেখেননি তারা কিন্তু সেটি দেখে আসতে পারেন, পেন টুলের যাবতীয় সব সমস্যাদি নিয়ে কিন্তু আমি সেখানে আলোচনা করেছি। তো এবং আমি পেন টুল সিলেক্ট করে আমি স্ট্রোক কালারটি সিলেক্ট করব, স্ট্রোক কালার পয়েন্ট স্ট্রোকের পয়েন্ট নিলাম 0.25 এবং এটির কালার্স নান করে দিলাম এবং এর কালারের মাধ্যমে এখানে স্ট্রোকের কালারটি আমি ব্ল্যাক করে নিচ্ছি। নিয়ে আমি একটি ফুলের পাপড়ি আঁকি, কেমন? তো বন্ধুরা আমি একটি ফুলের পাপড়ি আঁকছি পেন্টুলের মাধ্যমে। তো বন্ধুরা আমার একটি পাপড়ি কিন্তু হয়ে গেল দেখতে পাচ্ছেন। এখন এটিতে সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখেন উইন্ডোতে কিন্তু আরেকটি আমার টুলস প্যানেলের একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে আইড্রোপার টুল। অর্থাৎ এর মাধ্যমে আপনারা যে কোনো কালার পিক করতে পারবেন। অর্থাৎ ধরুন আমার এই আর্টবোর্ডের কালারটি অ্যাশ রয়েছে, আমি যদি এই আইড্রোপার টুলটি সিলেক্ট থাকা অবস্থায় এই আর্টবোর্ডে ক্লিক করি তাহলে আমার পাতার কালার কিন্তু সরি আমার ফুলের পাপড়ি কালার কিন্তু আমার অ্যাশ কালার হয়ে যাবে। আমি চাচ্ছি এই গ্রেডিয়েন্টটি এখানে থাকুক, তো সেখানে কী করতে হবে, এই আইড্রোপার টুলটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করতে হবে, তাহলে আমার দেখতে পারবেন এই পাতাটি কিন্তু এমনি হয়ে গেল ফুলের। তো বন্ধুরা একটু আগে আমি যে কোণের ব্যাপারটি বুঝিয়েছি সেটা একটু খেয়াল করে দেখুন, যেহেতু আমি একটি ফুলের পাপড়ি চাচ্ছি তাই চাচ্ছি সেক্ষেত্রে এই যে গ্রেডিয়েন্টের ডার্ক যে অংশটা সেটি এখান থেকে শুরু, তাহলে কী করতে হবে আমার কিন্তু কোণের মাপটা চেঞ্জ করতে হবে। যেটি সিলেক্ট থাকা অবস্থায় আমি কোণের মাপটি চেঞ্জ করে দেখি, আমি এখানে আমার স্ট্রোক কালারটি বন্ধ করে নিচ্ছি এবং গিয়ে এর কোণ 45 ডিগ্রি দিয়ে দেখি, না এটি উপরে তাহলে -45 দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার এখন
নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে এই কোণের মাপটা দরকার আমাদের কাজের ক্ষেত্রে। তো আমি এর একটি কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এবং আমি এটিকে রাইট ক্লিক করে ট্রান্সফর্মে যাই। ট্রান্সফর্মে গিয়ে রোটেট করব, অর্থাৎ এটিকে উল্টিয়ে দেবে। কত, যেহেতু এটি আমার এদিক বরাবর, তাইলে এটি আমার 90 ডিগ্রি বরাবর ঘুরলো। তো আমি 90 ডিগ্রি ক্লিক করে প্রিভিউতে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমরা 90 ডিগ্রি বরাবর গেল, বাট আমি এখানে চাচ্ছি 180 ডিগ্রি, যেহেতু আমার পুরোপুরি ঘুরবে। তাই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার আরেকটি পাতা আমি এখানে নিয়ে নিলাম। ঠিক তেমনিভাবে এই দুটি সিলেক্ট করে আমি একটি গ্রুপ তৈরি করি, গ্রুপ তৈরি করে এটি আরেকটু রোটেট করে দিই এখান থেকে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি সুন্দর ফুল তৈরি হলো, এটি আমি ব্যাকে পাঠিয়ে দিই। এবং একটি সার্কেল নেই ইলিশ চুল থেকে, এবং এই সার্কেলের কালার এটি এখানে বসিয়ে দিই, এবং এর স্ট্রোকটি আমি হোয়াইট করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু একটি ফুল তৈরি হয়ে গেল। তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা সহজেই ডিজাইন তৈরি করতে পারবেন। আমি যেহেতু এখানে দেখিয়েছি একটি ফুলের মাধ্যমে কীভাবে গ্রেডিয়েন্ট অপশনটি ইউজ করতে হয়, আমি চাইবো আপনারা অন্য কোনো বিষয় এনে এখানে আপনারা গ্রেডিয়েন্ট টুলটি ইউজ করুন এবং সেই কাজটি আমাকে দেখান। তো এর জন্য কী করতে হবে, আমার ডিসক্রিপশনে কিন্তু একটি লিঙ্ক দেওয়া আছে আমার গ্রুপের, আপনারা জানেন যারা আমার প্রথম পর্বটি দেখেছে, সেই পর্বে আমি এ নিয়ে আলোচনা করেছিলাম যে ডিজাইন পিপল নামে আমার একটি কিন্তু গ্রুপ রয়েছে ফেসবুকে। সেই ফেসবুকে গ্রুপটির মাধ্যমে আপনারা যদি পোস্ট করেন তাহলে কী হবে, আপনাদের একে অপরের ভিতরে কিন্তু কমিউনিকেশন ভালো হবে, অর্থাৎ আপনারা একে অনেক ডিজাইন দেখতে পারবেন এবং নিজেদের ভিতরে কিন্তু অতিরিক্ত আলোচনা করতে পারবেন, এবং এর মাধ্যমে কী হবে আপনাদের কিন্তু ডিজাইন স্কিল বাড়তে পারবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, গ্রেডিয়েন্ট টুল নিয়ে পরবর্তী পর্বে আমি আপনাদেরকে আরও কিছু অ্যাডভান্স বিষয় নিয়ে আলোচনা করে দেখাবো। যেহেতু এই টুলসটি একটু অ্যাডভান্স লেভেলের, তো আমি চাচ্ছি পরবর্তীতে আরও একটি পর্ব রাখতে, যাতে করে আমি আরও অ্যাডভান্স কিছু বিষয় আপনাদেরকে দেখাতে পারি গত পর্বগুলোর মতো করে। তো বন্ধুরা যারা সেই ভিডিওগুলো দেখতে হলে কী করতে হবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং নিয়মিত যদি আপডেট পেতে চান তাহলে কিন্তু পাশের ঘন্টা বাটনটিও প্রেস করতে হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, পরবর্তী পর্বে আমি আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। টিল দেন, বাই।